আমি যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনার ফজরের দুই রাকাত সুন্নতের মূল্য আপনি আল্লাহর কাছে কি নিতে চান? আমাদের বিবেক কি ওই পর্যন্ত পুষবে? কি নিতে চান আছে বলেন, আপনি কি নিতে চান? তারপর আমি আমার পক্ষ থেকে একটা আপনাকে একটা প্রাইস বলবো। একজন ব্যক্তি দুই রাকাত ফরজ নামাজের সালাতের মূল্য কত ধরতে চান যে এত হইলে আমি সন্তুষ্ট বলেন, আছে কেউ এমন? তার বিবেক কি পুষবে? আমি আমার পক্ষ থেকে একটা কথা বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো যা আছে ধরে নেন, আর দুই রাকাত সালাত অনেক বড় ব্যাপার। সুবহানাল্লাহ, একবার মুখে শুধু সুবহানাল্লাহ বলো, এটা আমি ফিল করি এইভাবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখে বলার প্রাইস যদি কিছু হয়, আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কোনো সম্পদ আমি সৃষ্টি করিনি যে একবার সুবহানাল্লাহ বললে তার মূল্য চুকাতে পারে। আমি আপনাকে দলিল দেব। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সালাতুল ফজর খায়রু রাকাতাল ফজর রাকাতাল ফজর খায়রু মিনা দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাম বলছেন, ফজর নামাজের দুই রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে শ্রেষ্ঠ। তার মানে একজন খেলতামশা করে ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, বান্দা তোমার দুই রাকাতের মূল্য দুনিয়া দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। দুনিয়ার কোনো রাষ্ট্র দিতে পারবে না দুই রাকাত সালাতের মূল্য কি, এটা কোনো রাষ্ট্র দিতে পারবে না। কারণ আল্লাহ বলছেন দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তা থেকে শ্রেষ্ঠ। একমাত্র জান্নাত ছাড়া আমাদেরকে আল্লাহ কোনো কিছু দিয়ে পেট ভরাতে পারবে না। আল্লাহ বলছেন হবেই না এটা। রাসূলুল্লাহ কি বলছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আপনার পাল্লাকে ভরে দেবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি একবার মুখে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার দুই পাল্লা ভরে যাবে, বা আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপটা আছে সেটা পুরো ভরে যাবে নিয়ামতে। তাহলে এমন কোনো নিয়ামতই আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি যে আপনার ইবাদত দিয়ে আপনার মূল্য হতে পারে। আল্লাহ বলছেন তোমার ইবাদতের মূল্য একমাত্র জান্নাত। আল্লাহ বলছেন একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া কোনোদিন এই ইবাদতের মূল্য কেউ কষাতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন, লা আন আকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ থেকে যদি এই চারটি কালেমা কোনোদিন সকালবেলা বেরিয়ে যায়, আমাকে যদি আল্লাহ তৌফিক দিয়ে দেয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটা কালেমা শুধু পড়েছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস, পৃথিবীতে যত সম্পদের উপরে সূর্য উদিত হয় ওই সমস্ত সম্পদের চাইতে আমার চারটা কালেমা মুখে উচ্চারণ করা অতটা পছন্দনীয়। জানেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এটা সূরা কাহাফের মধ্যে রয়েছে, 18 নম্বর সূরার 46 নম্বর আয়াত সম্ভবত, 46 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার জিনত, দুনিয়ায় যখন থাকবে না এগুলো থাকবে, একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে না? আল্লাহ বলছেন যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই দিন এই সমস্ত নিয়ামত ধ্বংস হয়ে যাবে। ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা, আল্লাহ বলছেন তোমার নেকির ইচ্ছার ক্ষেত্রে জাজার ক্ষেত্রে এই সৎকর্ম যেগুলো, এর তাফসিরে বলা হয়েছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কালেমাগুলো শুধু বাকি থেকে যাবে যা আপনার আমার মুখে উচ্চারিত হচ্ছে।